আজকে বানাবো মটন শেক কুচি পাথর মাথা। সবকিছু রেডি হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা এখানে আছে, আমি তো ভুলে গেছি। পেঁয়াজ রসুন আদা দিয়ে দিব, কাঁচা লঙ্কা একটু দিয়ে দিব মাখাতে, মিহি করার জন্য দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। পেস্টের জন্য দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, এখানে সম্বার দেব, পেঁয়াজ তেজপাতা, গোটা গরম মশলা লাগবে। আলু ভেজে নিয়েছি, আগে আমি হলুদ দিইনি, আলুটাকে ভেজে দিচ্ছিলাম, এটাতে দিয়ে দেবো হলুদ। তেল দিয়ে দিব, সরষের তেল, এখন আমি তেল গরম হয়ে তেল যদি দিয়ে দিয়েছি, এখন মশলাটা পেস্ট করে দিই। তেল গরম হয়ে গেছে, এটাতে দিয়ে দিয়ে গোটা গরম মশলা, তেল গরম হয়ে গেছে, আমি তাতে গোটা গরম মশলা পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি, গরম মশলার পালা দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, স্বাদ মতো মানে কি, আমার ছেলেগুলি আবার ঝাল খেতে ভালোবাসে না, আগে আমি ভালোবাসতাম, এখন আমিও পারি না ঝাল খেতে, এখন একটু জিরা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লাল লাল করে ভেজে নিব, তারপর দিয়ে দিব পেস্ট করা মশলাগুলি, পেস্ট করা এগুলি ছিল কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন। এটা ছিল আমি জানি না পাঠানা কি বলে এটাকে, খাসি কিনে এনেছে ভাই এনেছে, ও জানে যে আমার ছেলে গেমে ব্যস্ত আছে। হাই বলে দাও, শুনো হাই বলো, আর শুনো শুনো আর শুনো, হাই বলে দাও, শুনো আর শুনো, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাসো, হাই বলে দাও, হাই বলে দাও, হাই হাই বলবে না, তোমাকে ভালোবাসবো না, যাও পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার মাংস মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংসটা, দুটো পেঁয়াজ দিয়েছি, আমার হাজবেন্ড আলু খায় না বলে ও পেঁয়াজ খাবে, আমরা আলু খাবো, হয়ে গেছে
এটা 5 মিনিট কষিয়ে নেব, তারপর দই দিব। 5 মিনিট পর দেখো ফুটে গেছে, দিয়ে দিব ডিম পাতলাটা। আমি মাংস মেখেছিলাম, এটা দিয়ে জল দিয়ে দেব। মধ্যে আরো এক দুবার নাড়িয়ে দিয়েছি, তো আমি খেতে পারি না। দিয়ে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে রাখবো। আমার মাংস হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমি নুন হলুদ সব চেক করে নিয়েছি, সব ওকে আছে, একদম ওকে। মাংসও পুরো সিদ্ধ হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। কাঁচা লঙ্কা বলে এরকম কালারটা এসেছে। গরম ভাব হচ্ছে, হয়ে গেছে মাংস অলরেডি আমার।